নাঙ্গলকোটে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা। আপনারা দেখছেন এনএসটিভির সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির শিহর গ্রামে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী শনিবার সকালে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবা ফারুক আহমেদকে ঢালুয়া এলাকা থেকে গ্রেফতার করেন। এর আগে এই ঘটনাটি ভিকটিম তার মাকে জানালে তার মা এলাকার সালিশদারদেরকে বিষয়টি জানান। পরে তারা গ্রাম্য সালিশে বৈঠক বসিয়ে ভিকটিম তার বাবাকে বিয়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন। নাঙ্গলকোট থানার ওসি আসমা আব্দুল নূর বলেন, ভিকটিম বাদী হয়ে শনিবার সকালে মামলা করলে আমরা তার পিতাকে গ্রেফতার করি। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি দুপুরে ধর্ষক তার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে বাঙ্গড্ডা বাজার কবুতরহাটের তিনতলা বিল্ডিংয়ের একটি কক্ষে নিয়ে যান। এরপর ভিকটিমের জন্য দুটি থ্রি পিস ক্রয় করেন। তারপর থ্রি পিস পছন্দ হয়েছে কিনা দেখার জন্য বলেন। এরপর জোরপূর্বক নিজের মেয়েকে ওই ঘরেই ধর্ষণ করেন।